নমস্কার দা কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান এ এসপি मुखर्जी রোড কলকাতা 26 থেকে প্রকাশিত একটি ইম্পর্ট্যান্ট اناউন্সমেন্ট নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের WBCS সহ বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করার দায়িত্বে আছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যাকে বাংলায় বলা হয় পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ উনিশশো সাঁত্রিশ সাল থেকে এই দায়িত্ব অত্যন্ত যত্নের সঙ্গে পালন করে আসছে সংস্থাটি সাম্প্রতিককালে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি করেছে ঘোষণাটি নতুন ওয়েবসাইট লঞ্চ সম্বন্ধীয় বিষয়টি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে আমরা ফিরে আসি অ্যানাউন্সমেন্টটিতে এতে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সেস দ্য লঞ্চ অফ ইস revamped নিউ ওয়েবসাইট which উইল বিকাম অপারেশনাল ফ্রম ফার্স্ট জানুয়ারি 2020 at টোয়েন্টি অ্যাট দ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করছে তার পুনর্গঠিত নতুন ওয়েবসাইট যার ইউআরএল হলো ডাব্লু ডট

However, remain operational till 1st February 2020 and may be accessed through the respective links on the website www.wbpsc.gov.in during this period. Both the existing websites will be closed after 1st February 2020. অর্থাৎ এতদিন ধরে চলে আসা কমিশনের ওয়েবসাইট দুটি যথাক্রমে হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন ও ডাব্লু 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 ডট পিএসসি ডব্লুবি অনলাইন ডট জিওভি ডট ইন এই দুটি আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত চালু থাকবে কিন্তু ওই সময় ওই ওয়েবসাইট দুটিতে পৌঁছাতে গেলে পিএসসির নতুন ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট ডট ইনে থাকা লিঙ্কের মাধ্যমে পুরনো ওয়েবসাইট দুটিতে পৌঁছানো যাবে আগের ওয়েবসাইট দুটি অর্থাৎ ডাব্লু ডাব্লু ডব্লু ডট পিএসসি বি অ্যাপ্লিকেশন ডট ইন ও ডাব্লু 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 ডট পিএসসি ডব্লুবি অনলাইন ডট জিও ডট ইন পয়লা ফেব্রুয়ারি দু হাজার কুড়ির পর থেকে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে online applications in respect of the post examination for which advertisement would be published after 1st january 2020 shall be made through the new website www.wbpsc.gov.in candidates will have to enroll themselves afresh for online application in the new website অ্যাজ দ্য ইউজার আইডি অ্যান্ড এনরোলমেন্ট আইডি অফ দ্য একজিস্টিং ওয়েবসাইটস উইল নট ওয়ার্ক ইন দ্য নিউ ওয়েবসাইট অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের পর বিভিন্ন পোস্ট এবং পরীক্ষার বিজ্ঞাপন ও অনলাইন আবেদনপত্র নতুন ওয়েবসাইট ডাব্লু ডট ডট ইন এর মাধ্যমে নেওয়া হবে চাকরি প্রার্থীদের নতুন ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে তার আবেদন করতে হবে কারণ এতদিন ধরে চলে আসা পুরনো ওয়েবসাইট দুটির মাধ্যমে আবেদন করা থাকলে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নতুন ওয়েবসাইটে কাজ করবে না অর্থাৎ নতুন ওয়েবসাইটের মাধ্যমে যার ওয়েবসাইটের অ্যাড্রেস বা ইউআরএল হলো www.wbpsc.gov.in এর মাধ্যমে এবার থেকে পিএসসির যাবতীয় পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল তা কখন কে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবরের নোটিফিকেশান পেতে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন